আসসালামু আলাইকুম। রিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিগামী নতুন প্রবাসীরা সাবধান, গ্রামের মধ্যস্বত্বভোগী দালালের ভিসার মাধ্যমে সৌদি আরবে আসবেন না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা অনেকেই সৌদি আরবে আসার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেন, অনেকেই ভাবেন সৌদি আরবে এসে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। দেখুন, স্বপ্ন দেখার মধ্যে ভুল কিছু নেই, কিন্তু স্বপ্ন দেখা এবং সেটা বাস্তবে রূপান্তরিত করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সিদ্ধান্ত নিতে যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে এর জন্য প্রস্তাতে হবে। বিশেষ করে গ্রামে থাকা সহজ সরল প্রবাসীরা বা সহজ সরল ভাইয়েরা গ্রামের মধ্যস্বত্বভোগী দালালের মাধ্যমে প্রতারিত হয়ে থাকে। দেখুন, মধ্যস্বত্বভোগী এই জিনিসটা একটা কঠিন শব্দ, অনেকে এটার অর্থ বোঝেন না। মধ্যস্বত্বভোগী মানে হচ্ছে মিডলম্যান, অর্থাৎ আপনি যে ব্যক্তির সাথে লেনদেন করছেন উনি হচ্ছে একজন মিডলম্যান বা মধ্যের লোক, যে লোক আপনার কাজটি করে দেওয়ার জন্য আপনার থেকে কমিশন খাবে এবং কাজটি ঠিকঠাক মতো করে দিতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আপনি বিভিন্ন সময় দেখবেন আপনার এলাকারই অনেক লোক আছে যে কিনা জীবনে কোনোদিন বিদেশে যায়নি, অথচ সে লোক পাঠাচ্ছে, আর এই লোকগুলোই হচ্ছে মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান। এরা মূলত বিভিন্ন এজেন্সির সাথে চুক্তি করে তাদের কাছ থেকে ভিসা নিয়ে আসে, সেই ভিসাটা এজেন্সির মাধ্যমে চুক্তি করে আপনাকে প্রলোভন দেখাবে যে এই ভিসা সেই ভিসা, এইখানে গেলে এত লাখ টাকা বেতন, আপনাকে এই দিবে সেই দিবে, এইভাবে ভুলিয়ে ভালিয়ে আপনার কাছ থেকে ক্যারিশমাটি দেখিয়ে 3-5 লাখ টাকা পর্যন্ত নিবে এবং আপনাকে পরবর্তীতে বিদেশে পাঠিয়ে দিবে। কিন্তু বাস্তবে আপনি সৌদি আরবে গিয়ে কোনো রকম কোনো সেবা পাবেন না, কোনো রকম কোনো প্রশ্ন থাকলে, কোনো রকম কোনো বিপদে পড়লে ওই দালালের কাছ থেকে আপনি কোনো রকম কোনো সেবা পাবেন না। কারণ ওই দালাল তো মধ্যস্বত্বভোগী, ওই দালাল তো নিজে আপনাকে ভিসা দিয়ে পাঠায় নাই, সে পাঠিয়েছে এজেন্সির মাধ্যমে। আপনি জীবনে এজেন্সির চেহারাও দেখবেন না যে এজেন্সি আপনাকে ভিসা দিয়েছে অথবা যে কফিল আপনাকে ভিসা দিয়েছে। পরবর্তীতে এমন হতে পারে আপনি বিদেশে বা সৌদি আরবে এসে আর জীবনে কোনোদিন কফিলের চেহারাও দেখবেন না, আপনার কাজও পাবেন না, বিভিন্ন সাপ্লাই জায়গাতে আপনি আটকে থাকবেন, আপনি অন্যত্র চলে যাওয়ার জন্য পরবর্তীতে বাধ্য হবেন এবং আপনি একসময় সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে এখন সৌদি আরবে আসতে যাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে গ্রামের মধ্যস্বত্বভোগী দালালের মাধ্যমে আপনার ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন না। যদি সৌদি আরবে আপনার আপন রক্তের কেউ থেকে থাকে শুধুমাত্র তাদের কাছ থেকে ভিসা নিয়ে আসুন, অথবা আপনি যদি পরিচিত খুবই ভালো রেপুটেটেড রিক্রুটিং এজেন্সির থেকে ভিসা পান সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন, অন্যথায় আপনি 100% প্রতারিত হবেন। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নিয়মিত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।